আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আমরা বাকি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের শ্রেণী তৃতীয় বিষয় প্রাথমিক গণিত পাঠের শিরোনাম গুণ অধ্যায় চার নিয়ে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, শিখন ফল, প্রিয় শিক্ষার্থীরা, শিখন ফল আমরা প্রতিটা জিনিসের এক একটা করে শেখার উদ্দেশ্য রয়েছে। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা এই অধ্যায়টার মধ্যে কি কি জিনিস জানতে পারবো, কি কি শিখবো, সেগুলো নিয়ে একটু কথা বলি। লেখা আছে এখানে দেখো যে নামতার সাহায্যে দুই বা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক বা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবো। গুণ অঙ্কে গুণ্য, গুণক ও গুণফল শনাক্ত করতে পারবো। গুণ্য, গুণক ও গুণফলের সংজ্ঞা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নামতার সাহায্যে আমরা কি করতে পারি যে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক দ্বারা আমরা গুণ করতে পারি। আবার গুণ অঙ্কের গুণ্য গুণ এবং যেগুলা কোনটাকে গুণ্য বলে, গুণক কোনটা এবং গুণফল কোনটা সেটা আমরা বলতে পারবো এবং চিহ্নিত করতে পারবো এবং এগুলোকে সংজ্ঞা দিতে পারবো, মানে কাহাকে বলে সেটা আমরা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে যে গুণ পারতে হলে অবশ্যই আমাদের যেটা যেটা জানতে হবে সেটা হলো নামতার ব্যবহার। নামতা না জানলে আমরা কিন্তু সঠিকভাবে গুণ করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের গুণ করার জন্য এখানে একটা নামতার চার্ট দেওয়া আছে। এই নামতার চার্টটাতে এখানে আমাদের 20 পর্যন্ত কিন্তু নামতাগুলো দেওয়া আছে, দেখবে তোমরা। এগুলো অবশ্যই যদি তোমরা ভালো করে বুঝে থাকো এবং তোমাদের মনের মধ্যে থাকে, এক কথায় মুখস্থ থাকে বলতে, তাহলে অবশ্যই তোমরা এই গুণ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, গতকালে আমরা কি শিখেছিলাম একটু দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে গুণ বা গুণক, গুণন হলো দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এক প্রকার গাণিতিক ক্রিয়া। এটা প্রাথমিক অঙ্কশাস্ত্রের চারটি মৌলিক ক্রিয়ার একটি। অন্যান্য ক্রিয়াগুলি হলো যোগ, বিয়োগ এবং ভাগ। গুণকে প্রায় আড়াআড়ি ক্রসচিহ্ন দ্বারা সূচিত করা হয়। এছাড়া গুণে ব্যবহৃত সংখ্যাগুলি অভ্যন্তরে বিন্দু বসিয়ে কিংবা এগুলিকে একে অপরের পাশাপাশি বসিয়ে অথবা কম্পিউটারের ক্ষেত্রে এগুলির মধ্যে তারাচিহ্ন বসিয়ে গুণন ক্রিয়া নির্দেশ করা হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে প্রক্রিয়া প্রতীক হচ্ছে চারটি। তার মধ্যে যেহেতু আমরা অধ্যায় চার অর্থাৎ গুণ নিয়ে কথা বলতেছি, আলোচনা করতেছি, এজন্য যোগ, বিয়োগ এবং ভাগ ছাড়াই হচ্ছে আমাদের গুণ। প্রিয় শিক্ষার্থীরা, এই চার প্রক্রিয়ার মধ্যে আমরা তাহলে আজকে গুণ নিয়ে কথা বলতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো যে যে জিনিসগুলো আমাদের জেনে রাখা ভালো সেগুলো দেখো। এখানে প্রথমে দেওয়া আছে এক নম্বরে যে গুণ কাকে বলে। উত্তরে আমরা বলতে পারতেছি দেখো যে গুণ বলতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে বোঝায়। এক কথায় যদি আমরা
এখানে উদাহরণস্বরূপ বলতে পারি যে তিন যোগ তিন যোগ তিন সমান হলো নয়, আর আমরা যদি একবারে তিনকে তিন দ্বারা গুণ করে যাই তাহলে আমরা কি পাবো? নয় পাবো। এই জন্যই বলা হয়েছে যে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। দুই নম্বরে বলা হয়েছে যে গুণের কয়টি অংশ কি কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে গুণ যদি আমরা করতে যাই তাহলে একটি গুণের তিনটি অংশ থাকে। একটা হলো এখানে দেওয়া আছে, দেখো যে গুণের কয়টি অংশ কি কি। এখানে লেখা আছে গুণের তিনটি অংশ, যথা এখানে লেখা আছে দেখো গুণ্য, গুণক এবং গুণফল। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসগুলো আমাদের জেনে রাখলে এই গুণ করার ক্ষেত্রে খুব সহজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও কিছু জানবো, সেটা তোমরা দেখো এখানে লেখা আছে গুণ্য গুণক সমান হচ্ছে গুণফল। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে তোমরা যে গুণ্য গুণক এবং গুণফল এই তিনটার আমরা সংজ্ঞাগুলো যদি না জানি তাহলে আমাদের সমস্যা হতে পারে। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে গুণ্য, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, বা যাকে গুণ করা হয় সেটাকে আমরা কি বলবো? গুণ্য বলবো। আর গুণক কি? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় শিক্ষার্থীরা সেটাকে বলা হয় গুণক। দেখো এখানে তোমরা বুঝতে পারতেছো যে গুণ্য গুণ গুণক সমান কিন্তু গুণফল। তাহলে গুণক বলতে কি? যে সংখ্যা দ্বারা আমরা গুণ করতেছি সেটাকে বলতেছি গুণক। আর এই দুইটা যদি আমরা গুণ করি, গুণ্য এবং গুণক, তাহলে কি পাবো? গুণফল পাবো। শিক্ষার্থীরা, এখানে লেখা আছে দেখো যে গুণ করে যে সকল যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। আমরা এভাবে বলতে পারি যে গুণ্য এবং গুণক গুণ করে কি পাওয়া যায়? গুণফল পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটু আমরা জানবো। দেখো যে বলা হয়েছে এখানে যে গুণ্য গুণ গুণক সমান হচ্ছে গুণফল, গুণফল সমান হচ্ছে গুণ্য, গুণফল ভাগ গুণ্য সমান হচ্ছে গুণক, গুণফল ভাগ গুণক সমান হচ্ছে গুণ্য। শিক্ষার্থীরা, যদি আমরা গুণ্য এবং গুণক গুণ করি তাহলে কিন্তু গুণফল পাই, এবং এই গুণফলকে যদি আমরা এই গুণ্য দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? গুণক পাবো। আবার এই গুণফলকে যদি গুণক দ্বারা ভাগ করি তাহলে কি পাই? আমরা গুণ্য পাই। প্রিয় শিক্ষার্থীরা, কাজে এগুলো আমাদের জেনে রাখা ভালো, যাতে আমরা অঙ্কগুলো করতে গেলে এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহজেই এই গুণফলটা মেলাতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে উপরে নিচে দুই সংখ্যাকে, দুই অঙ্ককে এক অঙ্ক দ্বারা, অর্থাৎ দুই সংখ্যাকে এক সংখ্যা দ্বারা আমরা গুণ করেছি। এখানে প্রথমে দেখো তোমরা এখানে একক স্থানীয় অঙ্ক, তোমরা তো জানো যে স্থানীয় মানের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করি? আমরা একক স্থানীয় অঙ্ক দুটি আগে গুণ করার লাগে। দেখো ছয়কে ছয় দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত পাই? ৩৬। এবার দেখো এখানে যদি এই সংখ্যাটাকে আমরা ভাঙি তাহলে কত আছে? ৮, ১০, ৬। তার জন্য এখানে দেখো একক স্থানীয় অঙ্ক ৬ গুণ ৬ সমান ৩৬, এবং এখানে যেহেতু ৮, ১০, ৬ ছিল এজন্য ৮০কে আমরা ৬ দ্বারা গুণ করেছি। কত পেয়েছি শিক্ষার্থীরা? ৪৮০। এখন যদি আমরা এই দুইটাকে গুণ করি, গুণ করার পরে যদি আমরা কি করব, এই দুইটা গুণফল দুইটাকে আমরা কি করব? যোগ করব। তাহলে কি পাবো? আমরা দেখো গুণফল পেয়েছি। আবার যদি তোমরা এইভাবে সরাসরি পাশাপাশি দেখো এখানে আমাদের, তাহলে গুণফল কত আসতেছে? ৮৬ গুণ ৬ সমান হলো ৫১৬। কি শিক্ষার্থীরা, বুঝতে পারছো তো? দেখো আবার একটু বলতেছি যে আমাদের একক স্থানীয় অঙ্ক ৬ এবং ৬ যদি আমরা গুণ করি তাহলে ৩৬ আসে, এবং এবার আসি আমরা কি যে এই ৬ দ্বারা আমরা সরাসরি এখানে করতে পারবো। ৬ গুণ দিলে ৩৬, আর ৬ সাথে ৮ গুণ দিলে হয় ৪৮। যেহেতু এখানে একক স্থানীয় অঙ্কের কাছে যেন একটা শূন্য, তাহলে আমাদের আসতেছে কত? ৫১৬ কিন্তু আবার আমরা পাচ্ছি। তো যা হোক, যে দিক দিয়ে আমরা আসি না কেন আমাদের গুণফল কিন্তু একই আসবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো একটি উদাহরণ দেখি। এখানে লেখা আছে দেখো যে রেজা তিন প্যাকেট বিস্কুট কিনতে চায়, এক প্যাকেটের দাম ২৩ টাকা, এজন্য তার কত টাকার প্রয়োজন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা যদি ক্লাস ৫ যাই তখন দেখবো যে আমাদের এরকম একটা ঐকিক নিয়মের অঙ্ক আছে। এখানে বলা হয়েছে যে প্যাকেট হচ্ছে সংখ্যা হচ্ছে ৩, আর এক প্যাকেটের দাম হচ্ছে ২৩ টাকা, তার মানে অবশ্যই ৩ দ্বারা আমাদের এটা কিন্তু গুণ করতে হবে। অঙ্কটা আমরা পড়েই কিন্তু বুঝতে পারতেছি যে অবশ্যই এটা আমাদের গুণ করার কথা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা আরও একটু পড়ি, দেখো রেজা তিন প্যাকেট
বিস্কিট কিনতে চায়, এক প্যাকেটের দাম হচ্ছে 23 টাকা, এর জন্য তার কত টাকার প্রয়োজন? শিক্ষার্থীরা এটা কিন্তু পদ্ধতি আছে দুইটা, তোমাদের মূল বইয়ে দেখবা এগুলো অঙ্ক দেওয়া আছে। প্রথমে এখানে তোমরা দেখো যে একটি প্যাকেটের দাম গুণ প্যাকেটের সংখ্যা সমান হচ্ছে মোট মূল্য। তাহলে এখানে আমাদের একটি প্যাকেটের দাম এটা হচ্ছে গুণ্য আর প্যাকেট সংখ্যাটা হচ্ছে গুণক। তার মানে তোমাদের ওখানে আগেই আমরা জানতে পেরেছি যে গুণ্য হচ্ছে যে সংখ্যাটাকে গুণ করা হয়, আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটাকে বলা হয় কি? গুণক। তাহলে শিক্ষার্থীদের দেখো গুণ্য এবং গুণক গুণ করলে আমরা কি পাই? গুণফল পাই। এখানে দেখানো আছে তোমাদের দেখো 23কে 3 দ্বারা গুণ করে, কারণ আমাদের প্যাকেটের সংখ্যা ছিল 1, প্যাকেটের সংখ্যা ছিল 3 এবং দাম ছিল 23, এই জন্য আমরা গুণ করলাম। দেখো এখানে 3 × 20 = 60, কারণ এর না হচ্ছে 23, 2 × 10 = 3 মানে 2 দশক, 2 দশক, তাহলে 2 দশক মানে 20, 20কে 3 দ্বারা গুণ করলে 60, আর একক স্থানীয় অঙ্ক 3কে 3 দ্বারা গুণ করলে 9, যোগ করে আমরা কত পেলাম? 69। তার মানে তোমরা যদি এটা উপরে নিচে গুণ করো দেখবে এটা তোমাদের মিলে যাবে। শিক্ষার্থীরা এবার আসতেছে পদ্ধতি, দেখো এখানে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে ওই অঙ্কটার উপর ভিত্তি করে। এখানে লেখা আছে দেখো যে চিন্তা করে নিচে সবটি ব্যবহার করে কিভাবে হিসাব করা যায়। শিক্ষার্থীরা ওখানে যেটা আলোচনা আমরা করলাম সেটাই কিন্তু এখানে দেখা হয়েছে। দেখো যে 20কে প্রথমে 3 দ্বারা গুণ করা হলো 60, আবার এখানে দেখো 3 আর 3 গুণ করে 9, ঘুরিয়ে আমরা যদি যোগ করি তারপরে কিন্তু এটা আমরা পাবো। তার মানে মোট টাকার প্রয়োজন হলো, পদ্ধতি হলো 2। দ্বিতীয় পদ্ধতি শিক্ষার্থীরা দেখো 3কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, দেখো এখানে সরাসরি এখানে 3 ধাপে দেখানো হয়েছে, প্রত্যেক স্থানের সংখ্যায় খাড়াভাবে দাগ টানি এখানে দেওয়া আছে। শিক্ষার্থীরা দেখো একক স্থানীয় অঙ্ক 3কে 3 দ্বারা গুণ করা হয়েছে, তারপরে এই যে দেখো এখানে 9, তারপর কি হলো দশক স্থানীয় অঙ্ক হলো 3কে 2 দ্বারা গুণ করলে হয় 6, তার মানে ওই জিনিসটাকে 2টি ধাপের মধ্যে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা এখানে দেখো তো আরেকটি অঙ্ক এখানে আছে যে 15কে 12 দ্বারা গুণ, এগুলো খাড়া দাগ দিয়ে দেখানো হয়েছে। প্রথমে একক স্থানীয় অঙ্কটাকে 5 এর সাথে 2 গুণ করা হয়েছে 0, আর 2 এর সাথে 1 গুণ দিলে হয় 2 একে 2, আর এখানে থাকলো হাতে 1 দিয়ে 3। এবার আমরা কি করব, দশক স্থানীয় অঙ্কটা এখানে ফাঁকা রাখার কারণ হচ্ছে যখন একক স্থানীয় অঙ্কের কাজ শেষ হয় সেই জায়গাটায় 0 দিতে পারবো আমরা, এখানে ফাঁকা রাখা হয়েছে। 1 দিয়ে 5 গুণ দিলে 5 একে 5, 1 এর সাথে 1 গুণ পেলে 1। এখন দেখো আমরা এটা কি করে পাইলাম, এই দুইটা যোগ করলাম 0, 5 আর 3 8, 1 করতে 1, শেষে দেখো শিক্ষার্থীরা এটা হচ্ছে যোগ করি। দেখো তো শিক্ষার্থীরা এটা পারবে না তোমরা, 18কে যদি আমরা 4 দ্বারা গুণ করি এবং 12কে 3 দ্বারা গুণ করি তাহলে কত আসতেছে বলো তো, 4 × 18 = 72, আর একটা হচ্ছে 3 × 12 = 36। দেখো কি পারো নাই? হ্যাঁ ঠিক আছে, তোমাদের এটা এটা হলো গুণফলটা আমাদের দেখো একটা 72 এবং 36। নিচে দেখো শিক্ষার্থীরা যে 56 × 5 = 200 সমান হলো 280, এখানে গুণক কোনটি? কি পারবে না, কত বলো তো গুণক? 5, কারণ আমরা কি জানি যে গুণ্য যেটাকে গুণ করা হয় তাহলে 56 অবশ্যই গুণ্য, এবং যার দ্বারা আমরা গুণ করছি সেটা হলো কি? গুণক। কাজে এখানে গুণক আমাদের কত বলো তো? 5। কোনো প্রশ্ন আছে শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা তোমাদের বাড়ির জন্য এই কাজটা থাকলো, দেখো এখানে কতগুলো গুণ দেওয়া আছে, 23 × 6 = কত, 18 × 7 = কত, 22 × 8 এগুলো দেওয়া আছে। নিচে দেখো আবার 17 × 6 = 102, এখানে গুণক ও গুণফল কোনটি? 38 × 7 = 266, এখানে গুণ্য ও গুণক গুণফল কোনটি? তারপর দেখো 26 × 8 = 208, এখানে গুণ্য গুণক ও গুণফল কোনটি? শিক্ষার্থীরা এটা তোমাদের বাসার কাজ থাকলো, বাড়িতে তোমরা অবশ্যই কাজটা সুন্দর করে করে যখন স্কুলে আসবে, শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, তখন অবশ্যই তোমরা তোমাদের স্যারকে দেখাবে এবং সেটা স্যারেরা দেখে মূল্যায়ন করবে।
প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। প্রয়োজনে ঘরের বাইরে গেলে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ।